নমস্কার বন্ধুরা, আজ আমাদের বেলপাহাড়িতে 6 নম্বর দিন। গতকাল খেদারানিতে সারাদিন ছবি আঁকা হয়েছে। আজ সকালে আমরা হোয়াইট রক্সের দিকে রওনা দিচ্ছি। এই চারিদিকে ল্যান্টানা ফুলের গাছ, আর তার মধ্য দিয়ে আমরা হোয়াইট রক দেখতে যাচ্ছি, সাদা পাথর পাহাড়। খুব একটা প্রসিদ্ধ না, তবু ইচ্ছা গেল। সব কিছু যেহেতু ঘোরা হয়ে গেছে আমাদের, বেশিরভাগ বড় জায়গাগুলো পড়ে রয়েছে হোয়াইট রক, লাল জল আর কানেশ্বর পাহাড়, এগুলো তো আমরা সেই জন্যই হোয়াইট রকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এসব হোয়াইট রক আমাদের পাথরগুলো কেনাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, চারিদিকে পাহাড় আর তার মাঝে এইভাবে যান্ত্রিকভাবে বিকারের কিছু ছাপ লক্ষ্য করা যাচ্ছে পাথরগুলোতে। কিছু বোল্ডার ক্লেবিং হয়েছে এখানে, সেই সমস্ত পাথরগুলো এই জায়গায় পড়ে আছে, তো সেইটা এসেছি এখানটা। এইভাবে আমরা, ভালো লাগছে জায়গাটা, খুব একটা যে খারাপ সেরকম না। এটা মনে হয় কাজু বাদামের গাছ। এই আর কি, এইভাবে চলছে বেলপাহাড়ি ভ্রমণ। সুন্দর জায়গাটা, খারাপ না। এখান থেকে ফেরার পালা, আমরা এবার কানাই শহরের দিকে যাবো।